এবার নাকি এপ্রিল থেকেই বাংলায় চালু হতে চলেছে আরও এক বন্দে ভারত ট্রেন। ছাড়বে কোন স্টেশন থেকে? উল্লেখ্য, 17 মার্চ জারি করা উত্তর পূর্ব সীমান্ত রেলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি বন্দে ভারত যাত্রা শুভ সূচনা হবে। বিজ্ঞপ্তি স্বাক্ষর করেছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যতীন্দ্র দীঘি। তবে ট্রেনটির উদ্বোধন গুয়াহাটি থেকে হবে নাকি নিউ জলপাইগুড়ি থেকে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তাছাড়া শীঘ্রই আরও একাধিক রুটে বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। সূত্রের খবর, বন্দে ভারত চালু হতে চলেছে হাওড়া থেকে বেনারস রুটে। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই হাওড়া নয়াদিল্লি রুটে ট্রেনের গতি ঘন্টায় 160 কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য পরিকাঠামো উন্নয়নের কাজ করছে রেল। আর সেই কাজ সম্পূর্ণ হলে বারাণসী হাওড়ার মধ্যে ঘন্টায় সর্বাধিক 150 কিলোমিটার কিংবা তারও বেশি গতিতে বন্দে ভারত এক্সপ্রেস ছুটবে, এমনটাই জানাচ্ছে রেল সূত্র। আপাতত পশ্চিমবঙ্গে একটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে সেই ট্রেন চলাচল করে সপ্তাহে 6 দিন। ভোর 5:55 হাওড়া থেকে ছাড়ে এটি, নিউ জলপাইগুড়ি পৌঁছয় দুপুর 1:25। আবার ফিরতি পথে দুপুর 3:05 নিউ জলপাইগুড়ি থেকে ছাড়ে বন্দে ভারত, যা হাওড়ায় পৌঁছয় রাত 10:35। অর্থাৎ 7:30 লাগে যাতায়াতে। তবে হাওড়া থেকে বারাণসী রুটে গন্তব্যে পৌঁছতে আরও কম সময় লাগবে বলেই খবর। জানা গিয়েছে, হাওড়া বারাণসীর মধ্যেকার 750 কিলোমিটার পথ পাড়ি দিতে বন্দে ভারতের সময় লাগবে মাত্র 6 ঘন্টা। প্রসঙ্গত, পরিকাঠামো নিয়ে প্রশ্নের মধ্যেই বাংলায় চালু হয় হাওড়া নিউ জলপাইগুড়ি রুটের বন্দে ভারত। তবে হাওড়া বারাণসী রুটে বন্দে ভারত চালু হলে পর্যাপ্ত পরিকাঠামো থাকবে বলেই খবর। বারাণসী থেকে মোগলসরাই ধানবাদ হয়ে হাওড়া পর্যন্ত চলবে এই রুটের বন্দে ভারত। এদিকে রেলের আশা, হাওড়া নিউ জলপাইগুড়ির মধ্যে রেল ট্র্যাক সংস্কারের পর এই সময় আরও কমিয়ে আনা যাবে। এদিকে হাওড়া পাটনা রুটেও বন্দে ভারত চালানোর পরিকল্পনা রয়েছে ভারতীয় রেলের। এছাড়াও হাওড়া রাঁচি ভায়া টাটা এবং আরও নানা রুটে চলতে পারে বন্দে ভারত। সেদিকটায় খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, হাওড়া পাটনা হাওড়া রাঁচি রুটে জনশতাব্দী এক্সপ্রেসের বদলে বন্দে ভারত চালু করা রেলের উদ্দেশ্য। এদিকে দক্ষিণ পূর্ব রেলের আওতায় হাওড়া পুরী রুটেও বন্দে ভারত চালানোর পরিকল্পনা রয়েছে। তবে কবে সেই ট্রেন চালু হবে তা এখনও নিশ্চিত নয়। এদিকে দূরপাল্লার পরিষেবা দিতে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেন চালু করা হতে পারে বলে দাবি রিপোর্টে। সূত্র মারফত, চলতি বছরে এই ট্রেনের নির্মাণের বরাদ্দ দেওয়া হতে পারে।